नमस्कार बंधुरा, आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समितिर सह साधारण सम्पादक सपन मंडल बोलछी। आपनारा जानें जे इतिमध्ये उत्सस्सी पोर्टालेर माध्यमे 12,000 टीचारे ट्रांसफार हो गेछे एवं प्राय 3,500 म्यूचुअल ट्रांसफार हो गेछे। एखोनो पर्यन्त अनेकगुलो समस्या आछे एवं सेई समस्यागुलो समाधान करार जन्य आमरा चेष्टा करछी। धारावाहिकभावे आमरा विकास भवन एवं स्कूल सार्विस कमिशनेर संगे जोगाजोग रेखे चलेछी। आजकेओ आमादेर संगठनेर पक्ष थेके আমরা আজকে স্কুল সার্ভিস কমিশনের কাছে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে নতুন চেয়ারম্যান যিনি সিদ্ধার্থ মজুমদার, তিনি আজকে কাজে জয়েন করেছেন এবং আজকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দিন ছিল। তার ফলে একটু সময় ব্যয় করতে হয়েছে আমাদেরকে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে দেখা করার জন্য, কিন্তু শেষমেশ আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেছি। বর্তমানে যে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে পেন্ডিং বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে মেডিকেল গ্রাউন্ডে যেগুলো অনেকদিন ধরে আটকে আছে বা এনি আদার রিজনে যেগুলো মাসের পর মাস আটকে আছে সেগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি করে ছাড়ার কথা বলেছি, এটা একটা বিষয়। দু নম্বর বিষয় যেটা হলো যে যারা ধরুন নন টিচিং স্টাফ যারা আছেন বা শিক্ষাকর্মী যারা আছেন তাদের বিষয়টাও আমরা কিন্তু গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি করে ছাড়ার কথা আমরা অনুরোধ করে এসেছি। ম্যাক্সিমাম রেকমেন্ডেশন হয়ে গেছে, কিছু রেকমেন্ডেশন এখন বাকি আছে। সেই রেকমেন্ডেশনটা যাতে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে যাতে ছাড়া হয়, ওনারা প্রথমে বলেছিলেন যে 15 জানুয়ারির মধ্যে পুরো ব্যাপারটা দেখবেন, কিন্তু মাঝখানে একটু গণ্ডগোল হয়ে গেল, কোর্টের মামলা টামলা এই ধরনের, এসএসসির চেয়ারম্যান চেঞ্জ, আবার নতুন সেট আপ সাজানো, এই সব কিছুই আছে। তার মাঝখানেও আমরা বলে এসেছি যে শিক্ষাকর্মীদের রেকমেন্ডেশন যতগুলো বাকি আছে সেগুলো, তার সাথে সাথে তাদের রি রেকমেন্ডেশন এখনও পর্যন্ত শুরু হয়নি প্রায় বলতে গেলে, সেটা নিয়েও কিন্তু আমরা খুব জোরালোভাবে আজকে সাওল করেছে এসএসসিতে এবং ওনারা বিষয়টা খতিয়ে দেখবেন বলেছেন। নতুন চেয়ারম্যান এসেছেন, স্বাভাবিকভাবে আবার সেট আপ সাজাতে টাইম লাগবে একটু, এটা একটা বড় ব্যাপার। এবং যাদের বহুদিন ধরে এসএসসিতে আটকে আছে তাদের বিষয়টাও কিন্তু আমরা দেখতে বলেছি। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনারা জানেন যে বিকাশ ভবনে যে থেকে যে ফাইলগুলো পাঠানো হয়েছিল স্পেশাল ট্রান্সফারের ফাইল, সেগুলো অলরেডিতে স্কুল ট্যাগিং করা শুরু হয়ে গেছে। আমরা লাস্ট যে ডেপুটেশনটা যেদিন দিয়েছিলাম তারপর থেকে কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লিকেশন জমা পড়তে থাকে এবং তার ভিত্তিতেই কিন্তু এবার তারা এসএসসি থেকে কল করছে এবং স্কুল অলরেডি ট্যাগিং করা শুরু হয়ে গেছে। আমরা অনুরোধ করেছি যে একসঙ্গে এক লটে যাতে সবাইকে ছাড়া হয়, এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে করলে একটা ডিভিশন হয়ে যাবে, যাতে সবাইকে একসঙ্গে ছাড়া হয় সেই ব্যাপারটাও আমরা কিন্তু অনুরোধ করেছি। যাদের কল এখনও আসেনি তারা এরপরে, আমরা বিকাশ ভবনে বিকেলের দিকে গিয়েছিলাম, আমরা বিকাশ ভবনে গিয়েও কিন্তু যে এখনও পর্যন্ত যে মূল ইস্যুগুলো যেগুলো আপনারা জানেন যে পলিসি তৈরি করার ব্যাপারটা কিন্তু বিকাশ ভবন দেখে, আর স্কুল সার্ভিস কমিশন করে কি সেটা হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করে বা সেটাকে বাস্তবে রূপ দেয়। তাহলে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় খুব মানে অসুবিধা আছে। যেমন আমি বলি যে জুনিয়র হাই স্কুল টিচারদের ক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে আমরা দেখেছি মেডিকেল গ্রাউন্ড এবং বিক্ষিপ্তভাবে দু একটা স্কুল থেকে যে ছাড়া হয়েছে সেগুলো ছাড়া বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার ছাড়া সিংহভাগ শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না, এটা নিয়েও আমরা কথাবার্তা বলেছি বিকাশ ভবনে আজকে। এসএলএসটি টিচার যারা আছেন তারা যাতে 2 বছর চাকরি করলে তারা যাতে দরখাস্ত করতে পারেন সেই ব্যাপারটাও আমরা দেখার কথা বলেছি। তার সাথে সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা 22শে সেপ্টেম্বরের আগে যারা দরখাস্ত করেছিলেন তারা যাতে তাদের দরখাস্ত যাতে আবার নতুন করে ফিরিয়ে নেওয়া হয়, সিঙ্গেল সাবজেক্ট টিচাররা সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবেই যাতে না গণ্য না হয়, আগে যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু সেটা করা উচিত বলে আমরা মনে করি এবং সেটা বিকাশ ভবনকে আমরা বলেছি যে মানে এইভাবে অ্যানোমেলি যদি করা হয় বা একটু খামখেয়ালিপনা যদি করা হয় তাহলে কিন্তু বিতর্ক হচ্ছে এবং কোর্টে মামলাগুলো চলে যাচ্ছে, সেই কোর্টে যাওয়াটাকে উৎসাহিত যাতে না করা হয় বিকাশ ভবনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সেটা আমরা অনুরোধ করেছি যে সিঙ্গেল সাবজেক্ট টিচার হলে তাদেরকে দরখাস্ত করতে দেওয়া হোক, ট্রান্সফার কে পাবেন না পাবেন সেটা পরবর্তী বিষয়ে, কারণ ট্রান্সফার পাওয়াটা কিন্তু অনেক কন্ডিশনের উপর নির্ভর করে, সেই জন্য আমরা অনুরোধ করেছি তাদেরকে যাতে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বা সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফারের বৈধতাটা যেটা সেটা যদি আইনি স্বীকৃতি থাকে, বিকাশ ভবন যে নতুন নিয়ম পরিবর্তন করবে বলেছে তাতে যদি থাকে সেটা আরও ভালো হয়, সেই কথাটা আমরা বলে এসেছি। সর্বশেষে যে কথাটা বলবো আমরা যে বিলো 5 ইয়ার্সে যাদের ব্যাক করে দিয়েছিল মেডিকেল গ্রাউন্ড বা পেপার ক্যাটাগরিতে তাদেরটাও যাতে দ্রুততার সঙ্গে সমাধান করা হয়
সেই ব্যাপারটাও আমরা অনুরোধ করেছি বিকাশ ভবনকে, এবং তারা আশ্বস্ত করেছেন যে নতুন যে অ্যামেন্ডমেন্টটা বেরোবে সেই অ্যামেন্ডমেন্টটা বেরোলে